আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। 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 বৃন্দারে পলাশের বন পলাব পলাব মন, বৃন্দারে পলাশের বন পলাব পলাব মন, চিন্তা ইন্দুরে ঘোল কাটে ও কাটে রে পতন দিতে ফুল তোকে, চিন্তা ইন্দুরে ঘোল কাটে ও কাটে রে পতন দিতে ফুল তোকে। আমি হলাম শুক্রধর। শুক্রধর মানে জানেন? শুক্রধর মানে হলো যিনি বিনি সুতোয় নাটকে মারা গেছে, মানে আমার সুতোর টানে নাটকের সব চরিত্ররা এই মঞ্চে এসে থাকে। দেখবেন এই আমার সুযোগ টান ছেড়ে দিলে এরা নিজের জায়গায় ফিরে যায়। এই সমস্ত কথা এখন যা, আজকে আজকে এখন কথাই মানে আজকে এতদিন পর তুমি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছো, মানে আমার যে কি আনন্দ হচ্ছে। আর এখনো অব্দি আমি তো আমার স্বামীকে বলি, ও বললে পরে কি করবে? ওর আমার মেয়ে খুব পছন্দ, আর আমার ছেলে তুমি যাকে কথাটা বলবো সেই লোকটা তো এখনো বাজার থেকেই আসলো না, সে কখন গেছে বাজারে এখনো অব্দি আসার না। আরে বাবা বাজারে খাওয়ালি, হ্যাঁ পাচ্ছি না, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, আর তুমি চিন্তা করছো বলো না, এক গ্লাস জল দাও না। তোমার ওই অতিথি মানে তো ওই হাট জানানোর ভাইটা, সেটা আমি হারাতেই জানি। দেখো আমার কাছে একটা পয়সা নেই, ওই নতুন খাসির মাংস পাবদা মাছ ট্যাংরা মাছ আমি খাওয়াতে পারবো না। এই লোকটাকে নিয়ে আমি কি করবো? আরে বাবা মহিলা জানেন সেই বিয়ে করতে গেছে শ্যামলীকে, বিয়ের সময় আমাকে ওই শরবত বদলে নুন গোলা খাইয়ে দিয়েছিল। বাপ রে বাপ! তারপরে কি? তারপর তাই নয়, একদিন আমাদের বাড়িতে এসছে, এসে আমাকে রাতে বাইরে শুতে দিয়েছে, কিন্তু কিলোসার কামড় খেয়েছে, এখানে আসা চলবে না। বাড়ি লোকটার মাথা এত গোবর না যে একটু বুদ্ধি নিতে পারতে। বলছি যে ঘর আলো করে নতুন অতিথি আসছে। আবার কে নতুন অতিথি ঘর আলো করে? কে বোঝে না লোকটা? বলো না নতুন অতিথি। এই শ্যামলি গালি কি? এই নতুন অতিথি মানে নতুন অতিথি? নতুন অতিথি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছো? তুমি সত্যি বলছো? তুমি বাবু এতদিন পর, এতদিন পর ভগবান কি হলো মুখ তুলে চেয়েছো বাবা? হ্যাঁ সবার ঘরে নতুন অতিথি আসছে, আজকে কি আনন্দ হচ্ছে তুমি বিশ্বাস করো? আজকে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। আরো তাহলে তোমার আগে বলো তো, এই তুমি বসো না, দেখলেন তো একটা ঘরে যখন সন্তান সম্ভাবনার কথা জানা যায় তাদের মনে কতটা আনন্দের সৃষ্টি হয়। তার ঠিক 10 মাস পরে তাদের ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। তাদের মনে তাদের জীবনে আনন্দের যেন কোনো সীমানাই নেই, কিন্তু কে জানেন এই আনন্দ বেশি দিন দীর্ঘস্থায়ী হলো না, কেন জানেন? আসুন নিজের চোখে দেখি। মেয়ের পায়খানা তো কিছুতেই কমছে না, কি করবো বলো তো? আমার তো খুব চিন্তা হচ্ছে, কিছু করি না আমি, তো কিছু বুঝতে পারছি না। আমার মেয়েটার কি হলো? আচ্ছা আচ্ছা তুমি চুপ করো শ্যামলি, এক কাজ করি না, এই চলো না সামনে স্বাস্থ্যকেন্দ্র আছে, একবার স্বাস্থ্যকেন্দ্র থেকে ঘুরে আসি। হ্যাঁ তাই চলো, চলো 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 চলো। ডাক্তারবাবু মেয়েটাকে বাঁচান ডাক্তারবাবু।
কদিন ধরে পাতলা জলের মতো পায়খানা করছে আর কিরকম দেখুন নিস্তেজ হয়ে আছে দেখুন আপনি পাতলা জলের মতো পায়খানা করছে নিস্তেজতা এগুলো তো ডায়রিয়া লোক শিশুদের ক্ষেত্রে কিন্তু এটা মৃত্যুরও কারণ হতে পারে না না চিন্তার কোনো কারণ নেই কারণ দেখুন পেট খারাপ হলে আসলে যা হয় তা হলো মানুষের শরীরে নুন এবং জলের পরিমাণ অনেকাংশে কমে যায় তাই শিশুদেরকে পানীয় জাতীয় খাবার যেমন লেবুর জল ওয়ারএস ঘোল এগুলো বেশি করে খাওয়ানো উচিত মনে রাখবেন 2 বছর বয়স অবধি শিশুদের জন্য 1/4 কাপ থেকে 1/2 কাপ এবং 2 বছর বয়সের বেশি শিশুদের জন্য 1/2 কাপ থেকে 1 কাপ অবধি ওয়ারএসের জল তাদের রোজ দেওয়া উচিত সেই জন্যই 26 জুন থেকে 12 জুলাই আবার বলছি 26 জুন থেকে 12 জুলাই 5 বছর বয়স অবধি শিশুদের জন্য বিনামূল্যে ওয়ারএস বিতরণ করা হচ্ছে বুঝতে পেরেছেন হ্যাঁ একটু বুঝতে পারছি দেখো এই ওয়ারএসটা কীভাবে তৈরি করুন খুবই সহজ দেখুন প্রথমে 1 লিটার জল নিয়ে সেটা ফুটিয়ে ঠান্ডা করে নিন এবং তার মধ্যে প্যাকেটের ওয়ারএস মিশিয়ে ধোয়া আর পরিষ্কার একটি চামচ দিয়ে বাচ্চাদেরকে খাওয়া বুঝতে পেরেছেন তাই জন্য পরিপূরক কিছু আহার যেমন সবজি চাল ডালের খিচুড়ি চালের পায়েস নরম কলা পাকা পেঁপে ইত্যাদি কিন্তু অন্তত 2 বছর বয়স অবধি কিন্তু শিশুকে তার মায়ের বুকের দুধ খাইয়ে যেতেই হবে বুঝতে পেরেছেন দেখুন ডাল গাজর এগুলো কি করে না আমাদের চোখ এবং ত্বক খুব ভালো রাখে এছাড়াও সবুজ শাকসবজি আমাদের দেহের রক্তাল্পতা এবং কোষ্ঠকাঠিন্য থেকে আমাদেরকে বাঁচায় তাছাড়াও মনে রাখতে হবে যে দুধ ডিম মাশরুম মাছ মাংস পেঁয়াজ রসুন কচু শাক পালং শাক মুগ মটর এছাড়াও অন্যান্য বীজ শস্য যেমন লেবু পেয়ারা এগুলো কি করে এগুলো আমাদের শরীরে রক্তে আয়রনের পরিমাণ বৃদ্ধি করে ফলে মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায় বুঝেছেন তো হ্যাঁ ডাক্তার বুঝতে তো পারছি দেখো আর একটা প্রশ্ন আছে হ্যাঁ করুন বুঝলাম যে এইরকম ছোটো শিশুর মানে শরীর খারাপ হলে আমরা বুঝবো কী করি ভালো প্রশ্ন করেছেন দেখুন শিশু শরীর খারাপ হয়েছে আপনি বুঝবেন কী করে শিশুর বাবা মাকে খেয়াল রাখতে হবে দেখতে হবে যে শিশুর শ্বাসকষ্ট হচ্ছে কি না কিংবা শিশুর দুধ টেনে খেতে অসুবিধা হচ্ছে কি না কিংবা শিশুর নাভির জায়গাটা নাভি মুখ লাল বা পুঁজ ভর্তি নাকি কিংবা শিশুর বারবার জ্বর আসা মলমূত্র ত্যাগ করতে না পারা কিংবা শিশুর খিচুনি আসা কিংবা হঠাৎ করে বারবার পাতলা পায়খানা হওয়া এগুলোর মধ্যে যদি কোনো একটি লক্ষণ আপনি দেখতে পান সঙ্গে সঙ্গে ডাক্তার বা ANM বা আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন মনে রাখবেন একমাত্র সময় মতো চিকিৎসাই পারে শিশুর জীবন রক্ষা করতে বুঝতে পেরেছেন এবারে আমি বুঝতে পারছি আরও কিছু জরুরি কথা আপনাদেরকে বলে রাখি যেমন শিশুকে খাওয়ানোর আগে নিজের এবং শিশুর হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করুন শিশুকে পৃথক পাত্রে খেতে দিন দেখুন যে আপনার শিশু সঠিক পরিমাণে খেতে পারছে নাকি আপনাকে দেখতে হবে যে কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়ই যেন সমান পরিমাণ পুষ্টিকর খাদ্য পায় কন্যা সন্তান বলে পুষ্টিকর খাদ্য থেকে যেন সে বঞ্চিত না হয় মনে রাখবেন গর্ভাবস্থায় থাকাকালীন মা যদি কম আহার করে বা পুষ্টিকর খাদ্য না পায় তাহলে সে কম ওজনের শিশুর জন্ম দেয় এতে কী হয় সেই শিশুর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকমতো গড়ে উঠতে পারে না মনে রাখতে হবে যে শিশু জন্মের পর তাকে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে জাতীয় টিকাকরণ কর্মসূচির অন্তর্ভুক্ত করা এতে আপনার শিশু সারা জীবন সুস্থ থাকবে এবং ভালো থাকবে বুঝতে পেরেছেন হ্যাঁ ডাক্তারবাবু আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন এবার কিছু কথা আপনাদের উদ্দেশ্য বলে রাখি শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে তাকে প্রথম মায়ের দুধ খাওয়াতে হবে মায়ের যে প্রথম হলুদ দুধ বা কলস্ত্রাম সেটা কিন্তু একটি শিশুর শরীরের পক্ষে খুবই উপকারী সেটি একটি শিশুর শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্ম দেয় এবং শিশুকে শারীরিক এবং মানসিকভাবে বৃদ্ধি করতে অনেক সাহায্য করে দিনে অন্তত 8 থেকে 12 বার শিশুকে দুধ খাওয়াবে যত বেশি মায়েরা শিশুকে দুধ খাওয়াবে তত বেশি দুধ মায়ের শরীরে আরও উৎপন্ন হবে
দশমীর খেয়াল রাখবেন, শিশুকে নিজের ত্বকের সংস্পর্শে রাখুন, দুধ খাওয়ানোর সময় শিশুর দিকে তাকান, তার দিকে তাকিয়ে হাসুন এবং তার সাথে কথা বলুন, এতে মায়ের সাথে শিশুর সম্পর্ক আরও বেশি নিবিড় তৈরি হবে। শিশুদের খিদে পাওয়ার কিছু কিছু লক্ষণ রয়েছে, যেমন খিদে পেলে শিশুরা হাত পা ছড়ে জিভ বাইরে বার করে ভেতরে ঢোকায় এবং আঙ্গুল বা হাত চষে। আপনি এই চিহ্নগুলো নির্ণয় করুন এবং সন্তানকে সময় মতো দুধ খাওয়ান। 6 মাস অবধি শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধই খাওয়াবেন, আর কিছু খাওয়াবেন না। 6 মাস পর থেকে ডাক্তারবাবু যেরকম বললেন ঘরে তৈরি কিছু খাবার আপনারা মায়ের দুধের সাথে সাথে খাওয়াতে পারেন। 2 বছর অবধি আপনারা শিশুদেরকে মায়ের দুধটা অবশ্যই খাওয়াবেন। আর যেসব শিশুরা মায়েদের দুধ খাচ্ছে সেইসব মায়েদেরকে দিনে অন্তত 3 বার ভারী খাবার এবং দিনে 2 বার হালকা খাবার খেতে হবে। একদম ঠিক বলেছেন। মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সবসময় আমাদের পাশে আছে। তাই চলুন না আজকে থেকে আমরা সবাই শপথ গ্রহণ করি। দেখি এতজন আছেন তো সবাই আমার সাথে হাত তুলুন তো, আমার সাথে বলবেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা করব জয়, আমরা করব জয়।